আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো সকালটায় কী কী হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে। বাবা কলা গাছ কাটছে, ওই বিচা কলা কাটবে, রান্না হবে, তো দেখো। তো আমার বর আর দেওর বাজার করতে গেছিল লক্ষ্মী পুজোর বাজার, তারা চলে এসেছে বাজার করে নিয়ে। দেখো মা আর বাবা দুজনই কলা গাছ কাটছে। লক্ষ্মী পুজোর যে বাজার গুলো নিয়ে এসেছিল ওইগুলো দেখো। দেখো কলাটা পড়ে নিয়ে চলে এসছে, বিচে কলা। দুপুরে রান্না হয়েছিল ডাল, বিচে কলা তরকারি। এই যে পুজোর কাছে কি কি সাজানো হয়েছে ওইগুলো, তো আমাদের তো বাড়ির কাজ শুরু হবে। মা বইছে বিচারে রান্না হচ্ছে আছে। তো পুজোর কাছে এসেছি, পুজোর ওই যে জিনিসগুলো গোছানো টোছানো কিছু হয়েছে এগুলো দেখাচ্ছি। তারপরে পুজোতে তো কী কী রান্না হবে, এই ছোলার ডাল পটলের তরকারি হবে, তো ছোলার ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। তো সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তারপর ওই আমাদের বাড়ির পাশে ওই দিদা একজন আছে, দিদা মা আর কাকিমা তিনজন মিলে ময়দান খাচ্ছিল। তো আমার বর এখানে ওই রান্না করছে, ওখানে ছোলার ডাল হাঁসুর কানা তরকারি হবে। ভিডিও হবে কি ফটো তুলে এখানে ময়দা মাখছে। দাঁড়া কি আচ্ছা হয়েছে কেন, রান্না শুরু করে দিচ্ছি, পটল গুলো শুরু করেছে। তরকারিটা বসিয়ে দিয়ে নাড়তে পারছে না, তাই জন্য নাড়ছিলাম পটল আলুর তরকারিটা। যদি তো করতে পারে না, আমিও ঠিকঠাক করাতে পারি না, কোনো রকম করে করিয়ে দিয়েছি। তো পুজোর ওখানে গুছাচ্ছে, এগুলো জিনিসপত্রগুলো গুছানো হয়ে গেছে। তো ওখানে পুজো বসতে এগুলো বলে একটা হাল দরকার। তো আমার কাকিমারা বলছে তুই কি সোনার পড়াচ্ছি, সোনার তো সোনা নেই, ইমিটেশন ইমিটেশন হলে কি করতে হয় বলে সবাই হাস। ঘর তোলা হয়ে গেল, আর কাকু কাকিমা ছাড়ছে, ওনার প্রচুর তাপ।